নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসে সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে, এছাড়া লুচি, রুটি, পরোটা সবের সঙ্গেই আপনারা বানিয়ে খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি, দই পটল। তো দই পটল বানানোর জন্য আমি এখানে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। তো পটলের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি পটলগুলোকে। এই যে দেখো, তো এইখানে আমার লাগবে হচ্ছে কাজু। কাজুটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখছি জলের মধ্যে। আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ, দিয়ে ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দেখো, একটা একটা করে আমি পটল ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ আমার সব মাখানো হয়ে গেছে, এগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে পটলগুলোকে আমি ভাজব। লবণ হলুদ তো আমি আগেই দিয়ে রেখেছি, এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম, পটলটা একটু সেদ্ধ হবে। তো এই দেখো, ঢাকা খুলে রোদ নিয়ে রেখেছি। তো বেশি তাপ দিয়ে ভাজবো না, হালকা ফ্রাই করব। তো আর একটু ঢাকা দিয়ে দিব, পটলটা সেদ্ধ হবে। তো এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর যে ভিজিয়ে রেখেছিলাম কাজু, ওর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো ওই পেস্টের মধ্যেই আমি এখানে দিব এখন টক দই, ঠিক আছে? তো যে যার যতটা পরিমাণ টক দই লাগবে ওটা দিয়ে দেবে। আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন টক দই নেব। তো দই আমি নিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা এরকম হয়েছে। তো এবার ঢাকা খুলে দেখছি পটলটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার বের করে নিব। খুব লাল লাল করে ভাজিনি পটল। একটা পাত্রে সব পটল আমি বের করে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলই আছে। আমি একটা গুঁড়ো মশলা পেস্ট বানাবো, তার জন্য বাটিতে নিয়েছি ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, আর 1/2 চামচ মতো হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার। ভালো করে জল দিয়ে ওটাকে গুলে নেব। তো ওটা আমার গোলানো হয়ে গেছে, এই দেখো। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি 4টে এলাচ, লং আর দারচিনি। আর ওর মশলার মধ্যে দিয়েছি আমি যে পেস্টটা বানিয়েছিলাম জিরে, ধনে গুঁড়া, লঙ্কার, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। তো পটলটাতে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে মশলাগুলো সব পটলের মধ্যে ঢুকে। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সেট হয়ে যায় মশলা ঠিক করে পটলের গায়ে। তো দেখো, পটলগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, দই আর কাজু, ওটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু বেশি আঁচে রান্নাটা করব না, একদম হালকা আঁচে রান্নাটা করব, কারণ দইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই দেখো ফুটছে। এইটাতে বেশি গ্রেভি থাকবে না, কিন্তু এটা একদম গায়ে মাখা গায়ে মাখা হবে। তো আর একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, মশলা থেকে তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। 2-3 মিনিট কষালে এরকম তেল ছেড়ে দিবে। দেখো কালারটা কত সুন্দর, দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, দই পটল আমার একদম রেডি হয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করব বাড়িতে একবার বানিয়ে খেও, আর কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? টাটা।